Assalamualaikum, নতুন ব্লগে সবাইকে স্বাগতম। দেখতেই পাচ্ছো পাখিদের অবস্থা। তো আমি অনেক দিন পর্যন্ত পাখিদের ভিডিও করতে পারতেছি না, কারণ এখানে তেমন একটা আশা হয় না, আর তোমাদের পাখিদের আপডেটও দেখাতে পারতেছি না, রমজান মাসের ব্যস্ততা। আর এই বাসায় আসলেই আমি চেষ্টা করি তোমাদেরকে পাখিগুলোকে দেখানোর জন্য, কারণ তোমরা অনেকেই অপেক্ষায় থাকো। এখন যেহেতু রাতের ভিডিও অনেক বেশি স্পষ্ট বোঝা যাবে না, কিন্তু যতটুকু বোঝা যাবে সেটাই আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। কারণ দীর্ঘদিন যেহেতু পাখি দেখাই না, কারণ তোমরা অনেকেই হয়তো বলবা যে ইদানিং তো আর পাখির ভিডিও দেখি না, সেই জন্যই দেখানো। তো এই হলো আপডেট অবস্থা, আমাদের পাখিরা বেশ ভালো আছে, অনেক অনেক বেশি মার্শাল্লাহ উৎফুল্ল আছে। আর রাতের অন্ধকারে ভিডিও তো বোঝাই যায় না তেমন একটা, যতটুকু বোঝা যায় তো ততটুকুই দেখাবো আর কি। পিকো, হ্যালো পিকো, পিকো পিকো, পিকোকে তো তোমরা অনেকেই চেনো। এই যে আমাদের পিকো, পিকো 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 পিকো, কেমন আছো পিকো? দেখছো পিকো বলে ডাকার সাথে সাথে ও চলে আসলো সামনে, কারণ ও হচ্ছে আমাদের পুষমানা পাখি। আর ও এই যে সেই ও বুঝাচ্ছে যে ওর মাথা চুলকায় দিতে হবে। একদিন দুপুরবেলা এসে আমি চেষ্টা করবো তোমাদের পাখিদের ভিডিও দেখানোর জন্য, কারণ দুপুরের আলোতে পাখিগুলোকে অনেক বেশি স্পষ্ট বোঝা যাবে এবং তোমরা বুঝতে পারবা যে ওদের মানে ওরা কতটা চেঞ্জ হয়েছে এবং কী অবস্থায় আছে সেটা তোমাদের দেখাইতে পারবো। এখন রাতেরবেলায় যতটুকু পারলাম ওই সেটুকুই ভিডিও করে তোমাদের দেখাইলাম এই আর কি। পিকো 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 পানি খাচ্ছে, পিকোর হচ্ছে আর এখন হচ্ছে গরম পড়েছে বেশি, পাখিদের এই সময়টাতে পানি পর্যাপ্ত দিয়ে রাখতে হয় খাতার মধ্যে, পাখি মানে এরা কী করে একটু পরপরই এসে পানি খায়। খাবারটা কিন্তু অত বেশি খায় না, কিন্তু ওই পাখি পাখিগুলো তৃষ্ণার্ত হয়ে যায়। তো ওদেরকে যদি পানি দিয়ে রাখা যায় তাহলে ওরা যখন তখন এসে নিজেদের মতো করে পানি খেতে পারে আর গোসলও করতে পারে, একবার দুইবার করে ওরা গোসলও করে যায়। তো এটা হচ্ছে মানে করতেই হয় গরমে, আর এই গরমটা এত বেশি ভয়াবহ যে মানুষের জন্য কষ্ট হচ্ছে আর পাখির জন্য তো কষ্ট হবেই। যাই হোক, আলহামদুলিল্লাহ যে ওরা ভালো আছে এটা দেখে খুব শান্তি লাগতেছে। এখানে সাদা ঘুঘু আছে, এদের নাম হলো সুন্দর সুন্দরী। তো আগে তো এক সময় আমাদের অনেক সাদা ঘুঘু ছিল, কিন্তু যখন মানে ঘুঘুর দাম চলে গেল, কেউ আর ঘুঘু নিবে না, তখন আমরা কমাই ফেললাম, কমাইতে কমাইতে এখন শুধু এক জোড়ায় সাদা ঘুঘুই আছে। এরপরে এখানে দেখতে পাচ্ছ আমাদের নয়নবাবু, নয়নবাবুটার কথা মনে আছে? এটা হলো সেই কবুতরটা যে ওরা বড় করছিল, ঘুঘুরা ঘুঘুরা বড় করছিল। ওরা জানে যে মানে ঘুঘুরা হচ্ছে তাপ দিয়ে এই বাচ্চাটা হয়েছিল। হ্যাঁ, এবং তো এই বাচ্চাটা এখন ম্যাচিউর হয়ে গেছে, সে এখন ডাকে এবং সে ছেলে পাবে। ও হো, তার জন্য বউ আনতে হবে, বউ আনতে হবে। ওর চোখটা দেখো, চোখটা মাশাআল্লাহ কি সুন্দর। নয়ন, এদিকে আসো। ওর নাম কি রাখছো? নয়ন। দেখো ডাকে গেছে, মাশাআল্লাহ, ছেলে আসলে চোখটা অনেক সুন্দর, মানে ও ওর বাবার চোখ পাইছে। ওর বাবাকে দেখাবো, দাঁড়াও। ওর যে আসল বাবা ডাকে, ডাক দেওয়া শুরু করে দিছে। হ্যাঁ হ্যাঁ, ডাক দেওয়া শুরু, মানে ডাক দিলেই তো ম্যাচিউর হয়ে যায়। মাশাল্লাহ, দেখতে অনেক সুন্দর। আর এখানে দেখতে পারবা ওর আসল মা বাবাকে, এই সামনেরটা মা আর পিছনেরটা বাবা। হুম, পিছনের বাবাটার চোখটা দেখো, একদম আসলে রাতের অন্ধকারে তো অত বেশি বোঝা যাচ্ছে না, অন্য একদিন দিনের আলোতে দেখাবো তোমাদের। ও হলো ওর বাবার চোখটাই পাইছে। হ্যাঁ, নিচে বুলবুলি আছে, বুলবুলিকে আবার নতুন করে জোড়া দিব বলছিলাম না, এই যে জোড়া দিছি এবং জোড়া নিয়েও নিছে। এই এই কবুতরটা কি সৃজন দিছিল ওদের বাসায় যে ওরা পাইছিল না, ওই কবুতরটার সাথে বুলবুলিকে জোড়া দিছি। এটা হলো বুলবুলি, সৃজন দেখে নাই? হ্যাঁ দেখছে, খুশি হয়েছে। সৃজন তো এসে আমাকে বলে ওকে পোষ মানা, ওকে আদর করো, এটা বলতেছে। আর এই কবুতর দেখে ডাকে, মাছরাঙ্গাকে চিনো? মাছরাঙ্গার হলো ঠোঁট বাঁকা। হ্যাঁ, ওই যে ওর একটু প্রবলেম আছে ঠোঁটে, সেটাও তোমরা যারা আগের ভিডিও দেখেছো তোমরা জানো। তো ওর সাথে ওর সাথীর আছে না, ওদের সাথে মানে আগে তো বুলবুলির সাথেই থাকতো, কিন্তু একবার বুলবুলি ওকে অনেক মারছে, তারপর থেকে ওকে আলাদা করে দূরত্ব বেড়ে একটা নতুন জোড়া দেওয়া হয়েছে। কারণ ওইটা হয়তো ছেলে পাখি, ওই পাশেরটা ওর বউটা মরে গেছিল, তারপরে এই বউটা এনে দিছি ওকে, এটা হলো নতুন বউ। ওর নাম রাখছি নিকিতা, নিকিতা। হ্যালো নিকিতা,
হ্যালো নিকিতা, তোমার সাথে আমার পরিচয় হয় নাই এখন পর্যন্ত ঠিক মতো, কারণ আমি তো আসি না, এজন্য জানে না। ভয় পায়, ও ভয় পায়। আর এখানে আছে ময়না টু বাবু, টু বাবু হলো সাদাটা আর ময়না ওইটা। ময়না আমরা তো আগে জানতাম না যে ও ছেলে, নাম রেখে ফেলছি ময়না, এখন দেখি এটা ছেলে। আর এখানে তো তুমি জানোই কি, হ্যাঁ আমার পিকু। আর এই উদুল না, এই যে এটা কে, এটা টুকাই না, এটাকে কুড়ায় পাওয়া হয়েছিল, উড়ে চলে আসছিল। আর এই যে এই ব্যক্তির বউ কিছুদিন আগে মারা গেছে, এই কারণে সেও একটা হয়ে গেছে। তো ভাবছি যে ওর আবার বিয়ে দিবা না? বিয়ে দিব, এই পাশে মেয়ে আছে, এই পাশে পাত্রী রেডি। ও আচ্ছা, পাত্রী রেডি। কোনটার সাথে দিবা? এটার সাথে একটাকে দিব, আর ওইটার সাথে আরেকটাকে দিব ইনশাআল্লাহ। হ্যাঁ, কার সাথে কাকে দিব জানি না, ওরা নিজেরা সিলেক্ট করে নে। আমি দেখছি যে এই যে দোলনায় যেটা বসে আছে, এটার সাথে ওই যে আকাশি কালারের টুকাইনার সাথে বেশি খাতির। মানে ওরা কি করে, এখানে দুইজন দাঁড়ায় দাঁড়ায় খাতির করে। আর এখানে ওই যে আরো দুইটা লাভবার্ড আছে দেখছো না, আর ওই লাল মাথাটা বাবা। রে দৌড়ে আসতেছিস কেন? মানে লাভবার্ডরা একটু যদি ভালোবাসা পায় তাহলে অনেক বেশি ভালোবাসা তারা আবার রিটার্ন দেয়। দেখতেই পাচ্ছ যে আমাদের যত্নে, আমরা যতটা যত্ন করি ওদেরকে ভালোবাসি, ওরাও কিন্তু আমাদেরকে ঠিক ততটাই ভালোবাসে। আর দেখো এই অসময়ে সে ডিম পেড়ে দিচ্ছে, এখন এত গরম, এর জন্য আমি ওকে আর বলস দেই নাই, দেখা যাবে যে তাপ দিতে দিতে অসুস্থ হয়ে যাবে। আর এই যে নিচে আরেক, এখানে গুগুজুরা, হ্যাঁ গুগুজুরা, এটা হচ্ছে সাদাটা মেয়ে আর এটা ব্রাউন কালারটা ছেলে। ওরা তো, ওদের তো ডিম মনে হয় পারে না, ওরা ওরা ডিম পারে, কিন্তু এই মেয়েটা, এই মেয়েটা এমন অদ্ভুত জানো, ও হাড়িতে ডিম পারে না, বাইরে পারে না, ফ্লোরে ডিম পারে, আর ডিম রাই খাওয়ানো যাবে বুঝো তো। আর এই খাঁচাটা এখন খালি আছে আপাতত, পরে বাচ্চা হইলে কোনোটার দিয়ে দিতে হবে আর কি। এই তো ঘটনা। আর এই যে নতুন যে দোলনাটা কিনে আনছি, এই দোলনায় ওরা কেউ বসেই না, ওরা ভয় পায়। কেন ভাবছি ভয় পায়? হ্যাঁ মানে দোলনাটা যখন দোলে তখন ওরা দৌড়ায় পালায় আর কি। আমি ভাবছি এটা আমি ইয়াকে দিয়ে দেবো, ময়নাকে দিয়ে দেবো, কারণ ময়নার দোলনা অনেক পছন্দ। এটা ভালোই হবে, এটা তো নতুন কিনছিলা তাই না, যে কয়েকদিন আগে কিনলা, যেদিন ওরা রোজার আগে কিনছিলা, এটাও কিনে আনছি কিন্তু সে উঠে না, আবার থাকতে থাকতে উঠতে পারে, মানে একটু সময় লাগতে পারে, নাও লাগতে পারে, আবার জানি না কি হয় না হয়। কিন্তু যে দোলনায় দুল খাইলে কিন্তু বেশ ভালো লাগে পাখিদের, মাশাআল্লাহ সুন্দর লাগে। এই তো ভিডিও, ছোট ভিডিও কিন্তু চেষ্টা করলাম তোমাদের একটু দেখানোর জন্য, দিনের আলোতে চেষ্টা করব তোমাদের একটা সুন্দর ভালো একটা ভিডিও দেওয়ার জন্য, সেটা একটু সময় লাগবে কিন্তু ইনশাআল্লাহ সেটা করবো। আর কিন্তু ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাই, ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট আর শেয়ার করে আমার পাশে থেকে ইনশাআল্লাহ নতুন ব্লগে দেখা হচ্ছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো। আল্লাহ হাফেজ।